नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीते नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात देशुतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शादी गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। आशा रखी अपनारा सबा भलो आछेन, तो भलो थाकाय काम्य। तो आज के आमरा विषय वस्तुटा हच्छे आमादेर कि निये आलोचना करा, जे भक्तेर कखनो विनाश हय ना। एखाने भगवान बोलछे कि बोलछे जे कंती ओ प्रति जानिहि नामे भक्ता प्रणश्यति। भगवान तार सन्तानदेर प्रति प्रतिश्रुति दिच्छेन कि जे आमार भक्तेर कखनो विनाश हय ना। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভক্ত হতে হবে, তাই না? ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত কাকে বলে? ভক্ত হচ্ছে তিনি যিনি ভগবানকে মানেন। কারণ আমাদের ভগবানের সঙ্গে অদ্ভুতভাবে আমরা আমাদের সম্পর্ক দাও। কারণ ভগবানকে, ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, আর আমরা হচ্ছি তার অংশ। মামেই বংশ জীবে লোকে জীবভূত সনাতন। আমরা অদ্ভুতভাবে ভগবানের সঙ্গে জড়িত আছি, আর জড়িত থাকার জন্য আমাদের কি করে ভগবান? আমাদের রক্ষা করেন, অবশ্যই রাখিব কৃষ্ণ বিশ্বাসে পালন। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ। আমাদের এইটুকুই ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমাদের ভগবান রক্ষা করবেন। কিভাবে রক্ষা করবেন সেটা আমরা দেখব ভাগবতম থেকে। সেখানে আমরা দেখি যে অম্বরীশ মহারাজ, যিনি নবভক্তির প্রচারক এবং প্রচারক নয়, তিনি নববিধা ভক্তি তিনি কি করছেন, নিজে স্বয়ং তিনি পালন করতেন। এক সময় একটু জেনে নেব যে অম্বরীশ মহারাজকে, অম্বরীশ মহারাজ হচ্ছেন তিনি এই পৃথিবীর সম্রাট বা পৃথিবীকে শাসন করতেন। তিনি কি মুনুর, তিনি হচ্ছেন নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ মহারাজ। তো তিনি এক সময় কি করছে, একাদশী পালন করেছিলেন, আর একাদশীর পরের দিন হয় সেটা হচ্ছে দ্বাদশী। দ্বাদশীতে কি করতে হয়? পালন করতে হয় বা একাদশীটাকে ভঙ্গ করতে হয়। তো তিনি কি করেছেন, বৃন্দাবনে আসেন তার বাকি যে ভক্তি জীবন অতিবাহিত করার জন্য। তো দ্বাদশীর দিন তিনি যে পালন করবেন সেই সময় দুর্বাসা মুনি তার আতিথ্য বরণ করেন। তখন কি হয়, মহারাজ অম্বরীশ তাকে তার সেবা যত্ন, তার চরণ পাদুকা ধৌত করেন। ওর পরে তিনি কি করেন, তিনি বলেন যে আজ আমি তোমার আতিথ্য স্বীকার করব। তো যথারীতি দুর্বাসা মুনি বৃন্দাবনে যমুনায় স্নান করতে যান এবং সেখানে তিনি ধ্যানমনস্থ হয়। আর এদিকে কি করেন, অম্বরীশ মহারাজ তার দ্বাদশী যে পালন করবে, তার ব্রতকে ভঙ্গ করবে, তো তিনি যে অতিথি এসছেন তাকে যতক্ষণ না আপ্যায়ন করে ততক্ষণ তিনি তার প্রসাদ গ্রহণ করতে পারেন না। তো এদিকে তিনি অনেক সময় পর্যন্ত ব্যতীত হয়ে যায়। তো এক সময় তার ব্রত, একাদশীর ব্রত যে পালন সেটা সময় নষ্ট হয়ে যাচ্ছিল। তখন তিনি কি করছিলেন, তখন সে বিজ্ঞ ব্রাহ্মণদের অনুমতিতে
তিনি শুধু কি করেছেন এক গ্লাস জল পান করেছিলেন। এই ব্যাপারটা তিনি দুর্বাসা মুনি তার যোগ বলে তিনি জানতে পারেন। তখন তিনি রাজার বাড়িতে আসেন, এসে তিনি প্রচণ্ড ক্রোধিত হন এবং তাকে শাপ দেওয়ার শাপ অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হয়। তাতেও কিন্তু তার রাগ কমেনি। তিনি তখন কি করেন, তার জঠা থেকে কালাগ্নি নামক এক অসুরকে সৃষ্টি করেন এবং অম্বরীশ মহারাজের প্রতি প্রেরণ করেন। এখানে একটা আমরা দেখতে পাই যে শুদ্ধ নিষ্পাপ ভক্তের লক্ষণ, যেখানে আমরা অম্বরীশ মহারাজের উদাহরণ রূপে আমরা দেখতে পাই। তিনি কখনো বিচলিত হননি, এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু তিনি জানেন তিনি ভগবানের প্রতি তার অটুট বিশ্বাস আছে, তাই তিনি একটু বিচলিত হননি। তখন কি করেন, তার জঠাগ্নি থেকে অসুরকে, কালাগ্নি নামক অসুরকে প্রেরণ করে। আর এদিকে ভগবান প্রতিশ্রুতি কি দিয়েছে যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না, তাই তিনি ভগবান কি করেছেন তার সুদর্শন চক্রকে প্রেরণ করেছেন। এবং সুদর্শন চক্র কি করে, যথাসময় কালাগ্নিকে ধ্বংস করে দেয়, নাশ করে দেয় এবং দুর্বাসা মনির পিছনে ধাবিত হয়ে যায়। কারণ হচ্ছে তিনি ছিলেন শুদ্ধ বৈষ্ণব, তাই কেউ যদি শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করে তাকে কেউ রক্ষা করতে পারে না। তো এখানে যখন তাকে সুদর্শন চক্র ধাবিত করে, তখন তিনি ত্রিভুবন, ব্রহ্মাণ্ডের কোথাও এমন কোনো জায়গা নেই তিনি যাননি, তিনি ব্রহ্মলোক ব্রহ্মার কাছে পর্যন্ত যান। ব্রহ্মও তিনি কি বলেন, যে বলেন আমি হচ্ছি ভগবানের সান্নিধ্য, ভগবানের এক নিষ্ঠ তুচ্ছ সেবক মাত্র, আমি আমারও কখনো ইয়ে হয় না। তো এইভাবে তিনি ব্রহ্মার কাছ থেকে সহায়তা তিনি না পাওয়াতে তিনি কি করেন, শিবলোকে রুদ্রের কাছে যান। সেখানেও তিনি সেখানে প্রতিশ্রুতি পান না। তখন শিব বলেন তুমি এক কাজ করো, বিষ্ণুর লোকে চলে যাও, তোমাকে যদি রক্ষা করতে সে হচ্ছে বিষ্ণু, কারণ আমরা হচ্ছি বিষ্ণুর আধীন। তো তখন তিনি বিষ্ণু লোক পর্যন্ত যান। তো বিষ্ণু লোকে ভগবান শ্রী বিষ্ণু বলেন যে তুমি এক বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, তোমাকে যদি কেউ রক্ষা করে সে কে, সে হচ্ছে অম্বরীশ মহারাজ। তুমি যাও, তুমি সেই বৈষ্ণবের কাছে ক্ষমা ভিক্ষা করো, তাহলে তোমাকে সে পরিত্রাণ দেবে। তো এইভাবে আমরা দেখি যে কেউ শুদ্ধ বৈষ্ণবের চরণে কেউ যদি অপরাধ করে তাকে ভগবান স্বয়ং রক্ষাও করেন না। এখানে আমরা অম্বরীশ মহারাজের আর কিছু সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে কি তার যে ভক্তির যে লক্ষণ, ভক্তির যে বৈভব, সেটা কি, তিনি তার নববিধা তিনি পালন করতেন। শুদ্ধ ভক্তের যে লক্ষণ সেটা হচ্ছে তিনি নববিধা ভক্তি নিজে ইয়ে করতেন। সেটা কিভাবে, তাকে তার শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদশ্রবণ অর্চনম বন্ধনম দাস সক্ষম আত্মা নিবেদনম, তার যে শরীরের যে অতগুলো ইন্দ্রিয় তিনি ভগবানের চরণে সমর্পিত করতেন। তিনি কান দিয়ে ভগবানের নাম শ্রবণ করতেন, নাক দিয়ে তিনি ভগবানের অর্পিত ফুল বা তুলসী পত্র ব্রাণ নিতেন, তার চোখ দিয়ে তিনি ভগবানকে দর্শন করতেন এবং বৃন্দাবন আদি স্থানে তিনি যেতেন। তো এইভাবে আমরা দেখি যে তিনি ভক্তির পরাকাষ্ঠা লাভ করেছেন। তো এইভাবে কেউ যদি শুদ্ধ বৈষ্ণবের চরণে কেউ যদি অপরাধ করে তাহলে ভগবান পর্যন্ত রক্ষা করেন না। এইভাবে আমরা দেখব যে মহাভারতে পাণ্ডব, পঞ্চপাণ্ডব
তারা কি ছিল? তারা ছিল ভক্ত। আর যেখানে দুর্যোধন, সে কি ছিল? তার হিংসা। কার প্রতি? তার ভাতু ভাইদের প্রতি। সে তার হিংসার ফলে সে কি করত? সবসময় তাকে কিভাবে নিচু করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, এই অভিপ্রায় ছিল দুর্যোধনের। কারণ সে ছিল অসুর। তো এইভাবে আমরা দেখব সৃষ্টির প্রারম্ভে দিতি এবং অদিতি, এরা দুই বোন, তাদের কিন্তু স্বামী ছিল কশ্যপ মুনি। তা আমরা সৃষ্টির প্রারম্ভ দেখি যে কিভাবে অসুর এবং ভক্তের বা দেবতাদের কিভাবে জন্ম হয়। তো দিতি, তিনি হচ্ছেন অসুরকুলের মাথা, এবং অদিতি হচ্ছেন দেবকুলের মাথা। সুর বলত যারা ভগবানকে মানেন তাদেরকে বলা হয় সুর। তো আমাদের কি করতে হবে? আমাদের ভক্ত হতে হবে। আমরা যদি ভগবানকে মানি, ভগবানকে যদি জানি, আর ভগবানের চরণে যদি আশ্রিত হই, তখন আমাদের কি করে? ভগবান আমাদের রক্ষা করেন। আমরা দেখি পাণ্ডবের ক্ষেত্রে যে দুর্যোধন কিভাবে অত্যাচার করে, সেখানে পাশা খেলায়, তার ইন্দ্রপ্রস্থ থেকে সব কিছু সে শকুনির দ্বারা কূটনীতিভাবে সব অপহরণ করে নেয়। এইভাবে তিনি অনেক চেষ্টা করেন পাণ্ডবদের নাশ করার জন্য, ধ্বংস করার জন্য। কিন্তু যেখানে ভগবান স্বয়ং কৃষ্ণ বিষ্ণু তাদেরকে রক্ষা করছেন, সেখানে ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা দেখি মহাভারতের পর্বে, সেখানে ভগবান অর্জুনকে বলছেন যে হে কুন্তীয় পুত্রে জানিহি নামে ভক্ত প্রণশ্যতি, যে হে কুন্তিপুত্র, তুমি জগৎবাসীকে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কেন? ভগবান কখনো কখনো ভক্তবৎসল। ভগবান কি হয়? ভগবান ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। তাই এর জন্য সে অর্জুনকে বলছে যে তুমি প্রতিশ্রুতি দাও, কারণ আমি যে প্রতিজ্ঞা দেব আমি কখনো কখনো আমি ভেঙে ফেলব বা ভেঙে ফেলি, প্রতিজ্ঞা আমার রক্ষা হয় না। তাই তুমি জগৎবাসীকে বলো, প্রতিশ্রুতি দাও যে আমার ভক্তির কখনো বিনাশ হবে না। এভাবে আমরা দেখি প্রহ্লাদ মহারাজ, তার পিতা হিরণ্যকশিপু তার হিংসাত্মক আচরণ, সে ভগবানের প্রতি তার আসুরিক প্রবৃত্তি আচরণ করেছিলেন। কারণ তিনি নিজেকে অসুররূপে জাহির করতেন বা ভগবান হিসেবে জাহির করতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের একটাই অপরাধ কি ছিল? তিনি ভগবান বিষ্ণুকে মানতেন, তাকে স্মরণ করতেন, তার শরণাগত ছিলেন। তাই তিনি কি করতেন? প্রহ্লাদ মহারাজকে শেষ করার জন্য অনেক চেষ্টাই তিনি করেন। তিনি কখনো পাহাড় থেকে প্রহ্লাদ মহারাজকে ফেলে দেন, কখনো আগুনে পোড়াবার জন্য চেষ্টা করেন, কখনো বিষাক্ত সর্পের মধ্যে তিনিকে প্রেরণ করেন। তো এইভাবে আমরা দেখি যখন কোনো ভক্ত দৃঢ়ভাবে অটুটভাবে ভগবানের প্রতি বিশ্বাস, তখন ভগবান তাকে রক্ষা করেন। কারণ আমাদের শাস্ত্র থেকে, ভাগবতম থেকে, ভগবদ্গীতা থেকে আমরা জানি যে ভগবানকে, ভগবান হচ্ছে ভক্তরাম যোগ্য তপস্যা সর্বলোক মহেশ্বরম সুরদম সর্বগ্রাত্মাবান শান্তির উচ্ছতি। তো ভগবানকে, ভগবান হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা, সব লোকের মহেশ, তিনি সুহৃদ প্রিয় বন্ধু। তো আমরা, আমাদের একমাত্র কর্তব্য কি? আমরা ভগবানকে সমস্ত যজ্ঞের ভোক্তা, নয়তো বাৎসল্য, নয়তো বন্ধুরূপে আমরা যদি তাকে স্বীকার করি, তো ভগবান আমাদের রক্ষা করেন। তিন ধরনের মানুষ আমরা এখানে দেখতে পাই। একটা কি? একটা হচ্ছে
सर्वकामी मोक्षकामी और एक हे अकर्म बा अकाम। तो सेखाने एखाने जदि बोलते जाए सेखाने हे अम्बरीश महाराज से तार सम्राट हवा सत्त्वेओ तिनि एई जड़जागतिक विषयेर प्रति कखनो आसक्ति छिलेन ना, तार स्त्री पुत्र परिजन तार राजपाट कखनो तिनि आसक्ति छिलेन ना, निराशक्त छिलेन। केना आमादेर प्रकृत बंधनटा कि आमादेर प्रकृत बंधन हच्छे ए जड़ ऐश्वर्य। आमरा ए जड़ ऐश्वर्य भोग करते चाई ताय आमरा कि करी ए जगते आमरा बंधित हो जाए आबद्ध हो जाए कारण आमरा एखाने केना आमादेर प्रकृत स्थान कि आमादेर प्रकृत आलोय कोथाय। आमादेर प्रकृत आलो हच्छे भगवत धाम भगवान स्थान भगवान संगे आमादेर बास करा कारण आमादेर सम्पर्क कि आमादेर सम्पर्क हच्छे पिता पुत्र। एखाने विभिन्न रकम रस आछे आमरा जदि चिन्मय दिक थेके देखी सेखाने पाँचटी आछे बोलछे बात्सल्य रस माधुर्य रस सख्य रस। तो ये विभिन्न रकम रस सम्बन्धे अवगत। तो आमरा जदि भगवान के बात्सल्य प्रेमे माधुर्य प्रेमे सख्य प्रेमे दास्य प्रेमे जे भाव भगवान के शरणागत करब तक भगवान आमादेर रक्षा करबें। भगवद गीता भगवान कि बोलछेन अहम सम सर्व पापक्ष मोक्ष आसमि मा शोच। जगते अनेक अजान्त अनेक पाप करी तो भगवान एखाने प्रतिशत अहम तम सर्व पापभ्य तुम्हारा तुम्हार जत पाप तुम्हारे जत पाप हमें कि करब से नब और तुम्हें कि देव यही जड़जगत थे तुम्हें मुक्ति प्रदान करब। किन्तु आम्रा भगवान प्रति आमादेर विश्वास नहीं कारण आम्रा कि करी 33 कोटी देवता आछे ता आम्रा कि करी भगवान के से सम्बन्धे आम्रा जानी ना प्रकृत आमादेर ज्ञान नहीं। आम्रा विभिन्न देवदेवीर आराधना करी ता आम्रा जदि प्रकृतपक्षे भगवान काके आराधना करते हबे कार आराधना करते हबे आम्रा एइटुकु जदि आमादेर ज्ञान थाके ताहले आम्रा ए भगवत धामे आमादेर जे धाम प्रकृत धाम तो आम्रा ओखाने जेते पारी। भगवान बोलछे से धामे सेटा हच्छे आमार नित्य धाम सेखाने कखनो एई दुरवस्था देखा जाए ना। एखाने कखनो कखनो लाइट चले जाए कखनो कखनो भूमिकम्प हय विभिन्न रकम आमादेर विपदेर सम्मुखीन होते हय आमरा देखी कारण एटा हच्छे वास्तव नय। आमादेर जे नित्यधाम आमरा नित्यधाम थेके आसार कारणे आमादेर जे आशा आकांक्षा आमादेर जे बासना एर फले आमरा कि करेछि एखाने एसे आमरा आबद्ध हये गेछि। एइभावे एक समय डिसेम्बर कि हय भगवान एइ जे गीता जो भगवद गीता हमें बोली भगवद गीतार उत्पत्ति है भगवद गीता उत्पत्ति क्यों है सेटा भगवान महाभारत हमें देखी भगवान कृष्णा के ज्ञान दें ज्ञान उपदेश उपदेश दान करें। तो उपदेशटा कि सेटा हच्छे आमादेर मोहजनित के थेके आमरा आमादेर नित्य धाम आमरा कि करा आमरा एखाने आसार कारण कि आमरा भूले जाए आमादेर आमी के आमार संगे भगवानेर कि सम्पर्क एर जन्य आमरा कि करे एई दुःख कष्टे जर्जरित। ताई एक समय एई डिसेम्बर मासे आमी आमार एकटा बंधुके कि करी आमी एकटा गीता ताके दान करी एकटा गीता आमी दिई ओके पढ़ार जन्य जे तुई पढ़ाशोनार छेले तुई एकटा गीता पढ़। तो अनेक समय आमरा देखी बाइरेओ देखी आमरा जखन भक्तदेरके बुक डिस्ट्रिब्यूशन भक्तरा जखन बुक डिस्ट्रिब्यूशन जाए विभिन्न रकम প্রশ্নের আমরা সম্মুখীন হই সেখানে বলে আমাদের সময় নেই ভগবানকে বিভিন্ন রকম আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো তেমনি আমি তাকে বললাম তুই ভগবদ গীতা পড় তখন তুই সব কিছু জানতে পারবি কারণ তুই একটা শিক্ষিত ছেলে তুই জানবি। তো আমি দিই
কিছু সময় পর ওকে যখন জিজ্ঞেস করি যে কিরে তুই ভগবদ্গীতা পড়েছিস, তখন কি বলে, যে বলছে আমার কোনো সময় নেই। তো এইভাবে আমি বললাম দেখ তুই সময় করে পড়াশোনা কর, জিনিস জানবি আমি কে, তুই নিজের সম্বন্ধে জানবি, ভগবানের সম্বন্ধে জানবি, ভক্তের সম্বন্ধে জানবি। তো এইভাবে আমি ওকে ফলো আপ করি। তো এক সময় কি করে, পরে আমি জানতে পারি যে সে কি করে আরেকটা বন্ধুকে বইটা দিয়ে দেয়। আমার তো খুব খারাপ লাগলো। তখন আমি ওকে ফের জিজ্ঞেস করি কিরে তুই বইটা দিয়ে দিলি, বলছে না অ্যাকচুয়ালি কি হয়েছে যে গীতা বাড়িতে রাখলে নাকি মহাভারত মানে কি ঝর্গা অশান্তি সব কিছু হয়, তাই আমার মা বলেছে দিয়ে দিতে। তো এখানে এখান থেকে আমরা বুঝতে পারি, দেখো তো ভগবদ্গীতা কি আর ভাগবতম ভাই কি, ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখস্থ নিশ্চিত বাণী, যে বাণী আমাদের এই সংসারে কুলুস থেকে আমাদের সংসারে বদ্ধ জায়গা থেকে আমাদের যে নিত্য ধামে যাওয়ার যে প্রকৃত একটা পন্থা সেটা হচ্ছে ভগবদ্গীতা। সেই ভগবদ্গীতা থেকে আমরা জ্ঞান প্রাপ্ত হই। আর ভাগবতম হচ্ছে কি, ভাগবতম হচ্ছে ভগবান এবং তার ভক্তের লীলা কাহিনী। তো এখানে ভগবান কি বলছে, ভগবান বলছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্রাসে বিজয়ের ভূতে ধ্রুবা নীতির মতির মম। এখানে ভগবদ্গীতায় ভগবান কি প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে তার শুদ্ধ ভক্ত অর্জুন সেখানে কি থাকে, শ্রী ঐশ্বর্য ধন সম্পদ। তো এখানে থেকে আমরা পরিষ্কার ভগবান বলছেন, তাহলে আমাদের এই সব কি হয়, আমাদের অনেক ভুল ধারণা আমরা আমাদের মনে আসে আমরা জানি অজ্ঞানতার কারণে। তা আমাদের প্রকৃত জ্ঞান কোথায় পাব, সেটা হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয়। কেউ যদি প্রকৃত সদ্গুরু চরণাশ্রয়ে সমর্পিত হন তখন গুরুর কর্তব্য হয় তাকে এই বন্ধন থেকে মুক্তি করা, তাকে প্রকৃত জ্ঞান প্রদান করা। আর যখন প্রকৃত জ্ঞান সে প্রাপ্ত হয় তখন সে তার নিত্যধাম সে বিরাজ করেন। তা আমাদের কি করতে হবে, আমাদের সঠিক গুরুর সান্নিধ্য। আমরা ইসকনের আমাদের দেখি আমাদের ইসকনে যে অভয় চিরানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, এরা হচ্ছে পরম্পরা। এই পরম্পরার মাধ্যমে কেউ যদি ভগবানের সম্বন্ধে জানতে চান তা আসবেন, তা আশা রাখি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা আমি সামান্যটুকু একটু আলোচনা করেছি। এখানে সুন্দর একটা আবার আরেকটা জিনিস, এখানে ভগবানের কি হয়, ভগবানের লীলা ভগবানের যে কর্ম কাণ্ড হিসাবে ভগবানের বিভিন্ন নাম ভগবানের হয়, যেমন এখানে নন্দদুলাল যশোদানন্দন নন্দনন্দন। এইভাবে ভগবানের হরি বিষ্ণু কৃষ্ণ অনন্ত অনন্ত কোটি নাম থাকে। তো এখানে হরি, তো এখানে হরি জিনিসটা কি, এখানে হরি ভগবান বলছে হরির কথার মানে হচ্ছে হরণ। কি হরণ করে, আমাদের এই দুঃখ দুর্দশাগুলো ভগবান হরণ করেন। আপাত দৃষ্টিতে আমরা দেখি ভগবান আমাদের কি করে, এই জড় ঐশ্বর্যগুলো সব হরণ করে নেয়, আর এই হরণ করে আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করেন। তো এইভাবে কৃষ্ণ এখানে কি বলছে, যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। কৃষ্ণ এখানে কি বলছে, আমাকে কেউ যদি ভজনা করে কিসের জন্য, বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে এই বড় মূর্খ। কৃষ্ণ এখানে কি বলছে, ভগবান বলছে যে কেউ অমৃত ছাড়ি
কেউ বিষ চাইছে, এই বড় মূর্খ। তো আমরা হচ্ছে মূর্খের মতো কাজ করি। আমরা ভগবানকে কি চাওয়ার দরকার সেই জিনিসটা আমাদের জানতে হবে। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব? ভগবান এখানে বলছে আমি হচ্ছি জ্ঞান ব্যক্তি, আমি বিজ্ঞ ব্যক্তি, আমি জানি যে ভক্তির কি দরকার। সেখানে বলছে আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুলায়। ভগবান বলছে যে আমি কি করব, আমার সে চরণ আশ্রয় দিয়ে তার যে বিষয় আসক্তি সেটা ওকে ভুলিয়ে প্রকৃত শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করব। কারণ ভগবান পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান কি করে, ভক্তদের পরিত্রাণ দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, আর সাধু আর অসুরদের বিনাশ করার জন্য ভগবান যুগ যুগে অবতরণ করেন। তো এইভাবে আমরা যদি কেউ ভগবানের তার ঐশ্বর্য, ভগবানের তার গুণ, তার লীলা সম্বন্ধে যদি জানি, ভগবানের লীলা স্মরণ করি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে নিস্তার। তাই চৈতন্য মহাপ্রভু ভগবত ধামে ফিরে যাহান খুব সরল পন্থা আমাদের প্রদান করেছেন, কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কারণ কি বলছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলু কলু নাস্তে নাস্তে গতিরণ। এই কলুযুগে কি ভগবানের নাম, ভগবানের নাম, ভগবানের নাম ছাড়া কোনো গতি নেই। তা আমরা যদি আমাদের নিত্য ধাম, আমাদের যে বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম আমরা যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সরল পন্থাটি আমাদের নিতে হবে, এটা পালন করতে হবে, তবে আমাদের এই জগৎ থেকে উদ্ধার। হরে কৃষ্ণ। वीडियो को लाइक करें, इस लाल कपड़े में लिपटे सब्सक्राइब बटन को दबाकर हरे कृष्ण मंदिर के द्वार खोलें, और हाँ, घंटी बजाना ना भूलें।